নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। 9ই আগস্ট বুধ গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। 11ই আগস্ট শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 15ই আগস্ট রবি গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে, এবং শনি মহারাজ মকর রাশিতে বক্রি অবস্থায় থাকতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি অর্থনৈতিক অবস্থা। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ এই মাসে যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন, তবে ঘরে বসে থাকলে হবে না, আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, অ্যাস্ট্রোলজার, ইনাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপর আসি ব্যবসা। এই মাসে কিছু কিছু ব্যবসা রয়েছে, সেই সব ব্যবসা কিন্তু বেশি পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত ব্যবসায় কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, অর্থাৎ এই মাসে ব্যবসা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা আয় করতে চলেছেন। তবে স্পেশাল কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সেই বিজনেসগুলো যদি আপনি করে থাকেন তাহলে একটু বেশি পরিমাণ ফল পেতে চলেছেন, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন কসমেটিক্সের বিজনেস, যেমন বইয়ের দোকান, যেমন ফুলের বিজনেস, যেমন কাঁচামালের বিজনেস। এই সমস্ত বিজনেস যদি আপনি করে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই মাসে যে সমস্ত অর্থ আপনার ব্যবসায় পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপর আসি পড়াশোনা। এই মাসে পড়াশোনার দিকও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ রিসার্চমূলক পড়াশোনা করছেন, পিএইচডি, এই সমস্ত পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বিদেশে পড়ার কিন্তু সুযোগ আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা বিদেশে অলরেডি পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম যেতে চলেছে। খুব খারাপও যাবে না, খুব ভালোও যাবে না। এই মাসে দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ দেখা যেতে পারে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। তবে পুরো মাসটাই নয়, মাসের মাঝামাঝি পর্যন্ত, পরবর্তীতে আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যাতে ডিভোর্সের মামলা চলছে
তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ মাসের মাঝামাঝির পরে আপনাদের সে ডিভোর্সের মামলা কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে। এই মাসে যারা ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছেন তারা কিন্তু সেই ঋণ থেকে অনেকখানি রিকভারি করতে পারবেন, অর্থাৎ ঋণের বোঝা কিন্তু আপনাদের অনেকটাই কমতে চলেছে। এই মাসে হেলথের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তা বলে এই নয় যে একদম পুরোপুরি শুভ যাবে। এই মাসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে, তবে ছোটোখাটো বড় ধরনের কোনো কিছুই আসবে না। তবে আমি আপনাদেরকে বলবো, সময় মতো যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, বেশি তেল মশলা জাতীয় খাবার না খান, সেক্ষেত্রে কিন্তু হেলথের নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, মন মতো পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না, তারা এই মাসে প্রচেষ্টা করতে পারেন। আপনারা কিন্তু ডেফিনেটলি মন মতো বা যোগ্য পাত্র বা পাত্রী পেতে চলেছেন। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের 11 আগস্ট পর্যন্ত যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু 11 আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। আপনাদের মধ্যে মতান্তর, মতবিরোধ, সন্দেহ এই সমস্ত কিছু দানা বাঁধতে পারে, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু প্রেমে বিচ্ছেদ এবং প্রেম থেকে হতাশা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। কিন্তু যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনারা উভয় বাড়ির লোকজন যদি বসে একটু আলোচনা করে ফেলেন তাহলে আপনাদের কিন্তু বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের যেরকম আয় হবে ঠিক তেমনই কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আয়ের সাথে সাথে ব্যয়ের দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে। তাই এই মাসে ব্যয়কে একটু লাগাম দিন, অর্থাৎ কিছু ভোগ্য পণ্য কিনতে গিয়ে আপনার প্রচুর পরিমাণ এক্সপেন্সেস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লোনে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনার সামর্থ্য মতো জিনিস আপনি পারচেস করুন, যেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট। এই মাসে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, অর্থাৎ চক্ষু রোগ, হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, এইরকম প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কুম্ভ রাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুব একটা যে ভালো যাবে তা নয়, কিন্তু আপনাদেরকে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে, নচেত কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এর পাশাপাশি এই মাসে কিন্তু শত্রুতার দিকটা কিন্তু অনেকটাই কম হতে চলেছে, অর্থাৎ শত্রু এই মাসে দুবে যাবে, অর্থাৎ শত্রু বিজয়ের মাস বলা যেতে পারে। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে সাবধানতার বাণী শোনাতে চলেছি, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, প্রতারণা করতে পারে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবং যারা পার্টনারশিপ বিজনেস করব ভাবছেন তারা কিন্তু থেমে যান। তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু বেশিরভাগটাই শুভ হতে চলেছে। কিছু কিছু জায়গা আপনাদের খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব বার্থ চার্টের উপরে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।